আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহেল হামারা। আমি একজন বাংলাদেশি মুসলিম। আমি একজন দিন মজুর। আমার পারিবারিক সাংসারিক খরচ প্রতিদিন ইনকাম করে চালাতে এই মতো অবস্থায় সারা বিশ্বে করোনা ভাইরাস নামে একটি মহামারী ছড়িয়ে আছে আল্লাহ পাকের দেয়া। এই মহামারীটির প্রভাব বাংলাদেশেও পড়েছে। এই জন্য বাংলাদেশ সরকার পদক্ষেপ নিয়েছে যে এই মহামারী যাতে অতিরিক্ত আকারে না ছড়ায় সেজন্য বাংলাদেশে লকডাউন ঘোষণা করেছে। এই লকডাউন ঘোষণাকালে আমরা যারা দিনমজুর মধ্যবিত্তি ফ্যামিলির লোক আমাদের সাংসারিক এবং পারিবারিক খরচ চালাতে অনেক কষ্ট হচ্ছে, আমরা হিমশিম খাচ্ছি, কারণ আমাদের দৈনিক ইনকাম বন্ধ। বাংলাদেশের 100% মানুষের ভিতরে প্রায় 50%-এরও বেশি লোক মধ্যবিত্তি ফ্যামিলির, যারা দিনমজুর দৈনিক ইনকাম করে তার নিজের সাংসারিক খরচ চালায়। আমি এই ভিডিওটা আজকে করতেছি অনেক কষ্ট পেয়ে, কারণ অনেক দিন যাবত অপেক্ষা করতে করতে এখন পিঠ দেয়ালে ঠেকে যাওয়ার মতো হয়ে গিয়েছে। ঘরে দুটো বাচ্চা আছে, ওয়াইফ আছে, যাদের মুখের হাসি ফোটানোর জন্য অনেক কষ্ট করতে হয়, আজকে এই হাসিটা ফোটাতে ব্যর্থ হচ্ছে, কারণ কোনো ইনকাম করতে পারতেছি না, সংসারের কোনো খরচ চালাতে পারতেছি না। এই জন্য আজকে ছোটো ছোটো কচি কচি শিশু বাচ্চার মুখে হাসি ফুটতেছে, তাদের মন কষ্টে ভরা, তাদের চাহিদা মতো কোনো কিছু দিতে পারতেছি না। বাংলাদেশ সরকার এই লকডাউনটা হঠাৎ করে ঘোষণা করেছে, কিন্তু তারা কি এই চিন্তাটা করেছে কি না আমি জানি না, যে মধ্যবিত্তি ফ্যামিলির যারা আছে তারা কীভাবে চলবে। দেখা যাচ্ছে কোথাও কোথাও ত্রাণ দিচ্ছে সরকারি দল, ত্রাণ দিচ্ছে আর্মি পার্সন, পুলিশ বাহিনী, কিছু কিছু জায়গায় তারা ওই ত্রাণের ভিডিওটা ক্যাপচার করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে ভাইরাল করার জন্য। আর বেশিরভাগ মানুষ যে আমরা না খেয়ে জীবনযাপন করছি এই জিনিসটার দিক আসলে কারো খেয়াল আছে কি না এখনও দেখতে পাইনি। আপনারা যারা বাহিরে বসবাস করতেছেন তাদের কাছে অনুরোধ করব, আমাদের দেশে যারা মধ্যবিত্তি ফ্যামিলির আছি, আমাদের যাদের ফ্যামিলি চালাতে কষ্ট হয় তাদের দিক যদি আপনারা একটু খেয়াল করেন, তাহলে হয়তো বা কিছুটা হলেও মানুষগুলো খেয়ে দিয়ে বেঁচে থাকার মতো একটা উপায় হবে। এই লকডাউন যে সরকার ঘোষণা করেছিল প্রথমত 7 দিনে, এরপরে এটা আবার বাড়িয়ে 14 দিন করেছিল, এখন এই 14 দিন পরে যে লকডাউনটা সরকার উঠিয়ে নিবে নাকি আরও বাড়াবে তার কোনো এখনও নিশ্চয়তা পাইনি। তাই আজকের এই ভিডিওটা করতে বাধ্য হলাম যে আর কত না খেয়ে কষ্ট করে জীবনযাপন করব, আমাদের তো চলার কোনো গতি নেই। শহরে বিশেষ করে যারা বাসা ভাড়া দিয়ে থাকতেছি তাদের জন্য আসলে অনেক কষ্টকর। যাই হোক না কেন, বাসা ভাড়াটা দিতেই হবে, খেয়ে থাকি না খেয়ে থাকি, বাড়িওয়ালা তো বাসা ভাড়ার জন্য উঠে পড়ে যাবে, তারা তো বাসা ভাড়া মাফ করতে চাচ্ছে। আর অন্যদিকে বাচ্চাদের মুখে তাকালে আসে কান্না, কারণ তাদের মুখে হাসি ফোটাতে পারি না, তাদের ঠিক মতন খাবার এনে দিতে পারি না, ঠিক মতো ওষুধ এনে দিতে পারি না এই পরিস্থিতি। তো আমি সবার কাছে অনুরোধ করব, বিশেষ করে যারা ফরেন কান্ট্রিতে আছেন, বিদেশে আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের মধ্যবিত্তি ফ্যামিলির যারা আছে
আমাদেরকে আপনারা যদি একটু সহানুভূতি করেন তাহলে হয়তোবা 50% যারা মধ্যবিত্তরা আছি তার থেকে মোটামুটি বেঁচে খেয়ে থাকতে পারবো। আমরা যারা কারো কাছে হাত পাততে পারি না, কারো কাছে বলতেও পারি না, পারি কারো কাছে কিছু বলতে না পারি চাই, এই পরিস্থিতিতে আমরা না ঘর থেকেও বেরোতে পারি, ঘর থেকে বেরোনে কোনো কিছু করতে গেলে পুলিশ দাঁড়ায়, কি করে খাব। তাই আমি সবাইকে অনুরোধ করব আপনারা আমাদের দিকে একটু সহানুভূতির দিকে, তাহলে হয়তোবা আমরা একটু বেঁচে যাব। আমরা খেয়ে পরে হয়তোবা এই লকডাউনের দিন কয়টা তো কাটাতে পারব। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ যেন আপনাদের সুস্থ সবল এবং সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমি আসসালামু আলাইকুম।